আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন থেকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তাকে নারায়ণগঞ্জ এক আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় খুশি সাধারণ ভোটাররাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশকুর রহমান হান্নানের প্রতিবেদন জানাচ্ছেন জানাতুল ফেরদৌসী। টানা চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ এক আসনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন রূপগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন সাধারণ মানুষও, ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে আবারও মনোনয়ন দেয় দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় নেতারা। জননেতা জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয়কে চতুর্থবারের মতো নৌকা প্রতীক দিয়ে আমাদের রূপগঞ্জবাসীর কাছে পাঠিয়েছেন, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা রূপগঞ্জ ইনশাল্লাহ উনি আমাদের উপহার দিবে, এটা আমাদের বিশ্বাস এবং উনি কাজ করে এবং কাজ করেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের রূপগঞ্জের প্রাণ, আমাদের রূপগঞ্জের প্রাণের স্পন্দন গোলাম দস্তগীর গাজী সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য এবং আমাদের প্রাণকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা বলেন রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি, জয়ী হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করেন তারা। নেতাকর্মী ও সাধারণ মানুষের আনন্দ উচ্ছ্বাস আর শুভেচ্ছার জবাবে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দেবে। চারিদিকে জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যা অনুপাতে সেই বাড়ার অনুপাতে আমাদের অগ্রগামী হতে হবে এবং আমাদের উন্নয়ন যেগুলি আরও সামনের দিকে আসবে সেগুলিকে আমরা ইনশাল্লাহ আমরা উন্নয়ন করতে থাকব। তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং 2041 সালের মধ্যে আমরা উন্নয়ন বিশ্বে যাব। তাই আমরা আমাদের এলাকার, যেহেতু আমি রূপগঞ্জের তিনবারের সাংসদ ছিলাম, তাই আমি এলাকার উন্নয়নে যথেষ্ট মনোযোগ দিয়েছি এবং আমার এলাকার উন্নয়নের প্রায় 95-98% আমি কমপ্লিট করতে পেরেছি। কারণ আমরা রূপগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করার ঘোষণা দেন স্থানীয় সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।